স্যার বাহাদুর। স্যার ভালো, আপনি কেমন আছেন স্যার? ভালো। তো স্কুলে ছাত্র উপস্থিতি কেমন? স্যার খুব ভালো, সবাই এসেছে। আচ্ছা তুমি যাও, এখন আমার জন্য আসার সময় এক গ্লাস পানি আর হাজিরা খাতাটা নিয়ে আসবে, ঠিক আছে? এক গ্লাস। দেশে যে কি অবস্থা, চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি, সততার কোনো কিছুই নেই। সততা যদি শখ হতে যায় তাও বোধ হয় পাবো না, কি যে অবস্থা। হায় রে, স্যার আপনি ঠিকই বলে, নীতি বললে কিছু নেই আর তো সততা, সে কথা তো দূরেই থাক। তাও ঠিক বলেছো তুমি। তো স্কুলে শিক্ষকরা সব ক্লাসে এসেছে তো? স্যার দেখিলাম সবাই এসেছে স্যার। সমবায় দোকানটি কি খুলেছো? জি স্যার, দোকান তো খুলেছি, কিন্তু স্কুলের ছাত্র ছাত্রীরা হইচই করতেছিল। কেন? দোকানে কি যেন চুরি গেছে। ওই নবম শ্রেণীর ক্যাপ্টেন সৌমিক আর দুই বন্ধুকে ডাকো তো, কিভাবে কি চুরি যায় দেখি। জি আজ্ঞে স্যার। ভাবতে হচ্ছে সমবায় দোকান থেকে চুরি। স্কুল চলাকালীন তো কোনো ছাত্র এই কাজ করতে সাহস পাবে না, কিন্তু স্কুল চুরির পর তো শুধু বাহাদুর স্কুলে থাকে। তাহলে কি কি বাহাদুরি কাজটি করলো ভাবতে হচ্ছে আমাকে। আসো আসো আসো। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি খবর? আমাদের সততা দোকানের 150 টাকা চুরি হয়ে গেছে। কিভাবে স্যার? কালকে ছুটির সময় যখন আমরা 100 টাকা গুনে বাক্সের উপর রাখবো, ঠিক তখনই ছুটির ঘন্টা পড়ে গেল। সবাই যাওয়ার জন্য খুব হুড়োহুড়ি শুরু করেছিল, সেই জন্য টাকাগুলো বাক্সের উপর রেখে গেছিলাম, ভিতরে রাখা আর হয়নি স্যার। আজকে এসে দেখি টাকাগুলো আর নেই স্যার। আজকে এসে দেখি কতদিনের বৃদ্ধির টাকা নেই। তো আমি বিষয়টি ভেবে দেখছি, তোমরা এখন যাও ক্লাস করো। হ্যাঁ স্যার। আমি ভাবছি শেষ ক্লাসে তোমাদের সাথে আমার কথা হবে, এখন তোমরা যেতে পারো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এখন বাজলো ছুটির ঘন্টা। বাহাদুর জিয়াকে স্যার সবাই নিয়ে আসো। আর সবাই কোথায়? বাহাদুর তুমি এখন যেতে পারো। জি আজ্ঞে স্যার। তোমরা তো টাকা চুরির বিষয়টা নিয়ে ভাব। হ্যাঁ স্যার। তো এখন কি করা যায় দেখি, তোমরা কি বলো স্যার? এটা কোনো ছাত্র ছাত্রীরই কাজ হতে পারে, কারণ ছাত্র ছাত্রী আর বাহাদুর কাকা ছাড়া তো দোকানে আর কেউ যায় না, সেই জন্য। তো সেটা একটা বড় বিষয়। তো তোমরা থাকো, আমি বিষয়টি নিয়ে একটু আগে ভেবেছি, তোমাদের উদ্দেশ্যে আজ একটা গল্প বলবো। তো তোমরা গল্পটা শুনতে শুনতেই বুঝতে পারবে কারণটা। বাহাদুর তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকবে এবং গল্পটা মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা স্যার। এমন এক ছিল এক জমিদার, মরতে বসেছে, তাই একটু আপনার কাছে সাহায্য চেতে এসেছি। সাহায্য আমি কি করতে পারি? আমাকে
আমাকে যদি একটা কাজ দেন তাহলে অনেক ভালো হয়। ও কাজ? তো নাম কি তোমার? আবুল হোসেন। আবুল হোসেন, দাঁড়াও দাঁড়াও ভেবে দেখছি। মশাই, এর নাম আবুল হোসেন। আমাদের উত্তর দিকের বড় আমবাগানের পাহারাদারের চাকরিটা বাকি আছে না? আমি আব্দুল হোসেনকে ওখানকার পাহারাদার নিযুক্ত করলাম। ধন্যবাদ জনাব, আপনার দয়া অসীম। আপনার জন্য আমার ছেলে মেয়ের আজ খেতে পড়তে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাও, মন দিয়ে কাজ করবে। মশাইব, যাও, ওকে নিয়ে যাও। আবুল হোসেন, আমার দুজন বলছি এখন যাও, তুমি পাকা আমানো। ওয়ালাইকুম আসসালাম, রাখো। আমি সত্যিই দোষ করেছি।
করেছি, আমাকে মাফ করবে। নাকি তুমি টাকাটা নিয়েছো? হ্যাঁ হুজুর। কেন এরকম কাজ করলে? শোনা, আমি দোষ করেছি হুজুর, আমাকে মাফ করে দেন। যেহেতু এই প্রথমবার দোষ করলে, তাই আমি তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু এরপরে কখনো এই ধরনের কাজ করবে না, কখনো দুর্নীতিতে লিপ্ত হবে না, সব সময় সৎ থাকবে। তাহলে ছাত্ররা বলো তো, আমরা কি শিখলাম? আমরা এইটুকুই শিখলাম যে আমরা সব সময় সৎ চরিত্র অনুসরণ করবো, সততার পথে থাকবো, তাহলে আমরা জীবনে বড় কিছু হতে পারবো। আমাদের এই গল্পের মূল বিষয় এটা। ধন্যবাদ সকলকে।